وعلى آله وصحبه ومن تبعهم إحسانا إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: مثل المؤمنين في توابتهم وتعاطفهم وتراحمهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والهمة. رواه البخاري ومسلم في صحيحيهما. وقال النبي الأمين صلى الله عليه وسلم: المرء بعمل حبه. সংক্ষিপ্ত হামদ ও সালাম পর বাংলাদেশ আহলে জামাত এবং বাংলাদেশ আহলে ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক জাতীয় তাবলীগ ইজতেমা 2019 এর সম্মানিত সভাপতি উস্তাদ আল আসাতিদা, বাংলাদেশ আহলে জামাতের সম্মানিত আমির এবং বাংলাদেশ আহলে ছাত্র সমাজের সম্মানিত মুজিম্মাদার সাহেব সাহেব সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের কেন্দ্রীয় এবং জেলা ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে আসা বাংলাদেশ আহলে জামাত এবং আহলে ছাত্র সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল এবং সুধীবৃন্দ, আমি আমার বক্তব্যের ভূমিকা একটু লম্বা করে ফেলছি, আর লম্বা করছি না, আমি মূল বক্তব্যে ঢুকে যাচ্ছি। নিয়ম পালনের জন্য যতটুকু বলা দরকার ততটুকু শুধু বলার চেষ্টা করলাম। আমি বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, আজকেও সেই ধারাবাহিকতায় কয়েকটি কথা বলার চেষ্টা করব খুবই অল্প সময়। আশা করি মনোযোগ দিয়ে শুনলে চিন্তার কিছু খোরাক আমরা পেতেও পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই চক্ষুষ্মান প্রাণী, খুব স্বাভাবিকভাবেই আমাদের চক্ষু আছে, আমরা বুঝি নই, আমরা কানে শুনি, চোখ দিয়ে আমরা পড়ি, প্রতিদিন সংবাদপত্রের পাতা পড়ি, বই পুস্তক পড়ি, মাতৃভাষার বাইরেও বাংলা, ইংরেজি, আরবি বা অন্যান্য যে কোনো ভাষায় অনেক সাহিত্য আমরা স্টাডি করি। ইন্টারনেটের মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই সারা দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে আমাদের হাতে মুঠোয় চলে আসে। তাই গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই সময়ে কেউ বিশ্বের কোনো তথ্য থেকে মাহরুম বা বঞ্চিত রয়েছে এমনটা আমি মনে করি না। তারপরেও আপনাদেরকে একার্থে সারা দুনিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে একটা মিনিটে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবে এই বিশ্বায়নকে যতই তাত্ত্বিকভাবে সমালোচনা করা হোক না কেন, সারা দুনিয়া এখন হয়ে গেছে একটা ছোট্ট পুকুরের মতো। একটা পুকুরের এক পাশে একটা ঢিল ছুললে যেমন অপর প্রান্তে গিয়ে ঢেউ পৌঁছে, ঠিক একইভাবে বিশ্বের যে কোনো অঞ্চলে, যে কোনো দেশে, যে কোনো মহাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেও তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই সারা দুনিয়ায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো থেকে আমরা মতো বিস্তৃত নই। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যকে পাশ্চাত্যবাদের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের এবং কৌশলের অংশ হিসেবে উত্তপ্ত কড়াই বানিয়ে রেখেছে। সেখানে সিরিয়ানদের মধ্যে 2011 সাল থেকে আত্মগৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে,
ইয়েমেনে যুদ্ধ চলছে, লক্ষ লক্ষ নারী পুরুষ বেসামরিক মানুষজন সেখানে মৃত্যুবরণ করছে। আমরা আমাদের দেশের ফজরের আজান শুনে সকাল করি, আর সিরিয়া ইয়েমেনে বোমারু বিমানের বোমা ফেলার আওয়াজ দিয়ে তাদের সকাল হয়। মুসলমানদের হাতে অস্ত্র তুলে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে শুধুমাত্র পাশ্চাত্যবাদের অস্ত্রের বাজারকেই সম্প্রসারিত করছে, তাদের মার্কেটকে প্রলম্বিত করছে, মুসলমানদের কোনো উপকার তারা করছে না। এই দুনিয়ায় যত যুদ্ধ হচ্ছে মুসলমানদের মধ্যে, এর সব অস্ত্র বিক্রি করছে আমেরিকা অথবা রাশিয়া, আর তাদের অস্ত্রের বাজারকে টিকিয়ে রাখবার জন্য এর আগে সমগ্র বিশ্বকে তারা ধ্বংস করার জন্য দুইটা বিশ্বযুদ্ধ করেছে। এরপরে দীর্ঘদিন ইসরায়েল যুদ্ধের পরে আরো অঞ্চলে যুদ্ধবাজার লাগিয়ে রেখেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের অস্ত্র বাণিজ্যকে প্রসারিত করা, এছাড়া দ্বিতীয় কোন উদ্দেশ্যের কথা কেউ এখন পর্যন্ত বলতে পারেনি। সিরিয়ায় লক্ষ লক্ষ শিশু এতিম হয়েছে, লক্ষ লক্ষ মা এবং স্বামী হারা হয়েছে, পিতা হারা হয়েছে। ঠিক একইভাবে মুসলমানদেরকে নির্যাতন নিষ্কাশন করতে করতে দেয়ালে এমন ভাবে ইচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী মিয়ানমারে, তাদের বাপদাদার 14 গোষ্ঠীর আমল থেকে সেখানে তারা অবস্থান করার পরেও আজকে তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের বস্তু হিসাবে, শরণার্থী হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র তাদের ধর্ম ইসলাম হওয়ার কারণে, শুধুমাত্র তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে আজকে মিয়ানমার থেকে তাদেরকে মেরে কোটি কোটি করে নদীতে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। খুব কয়েকদিন যেমন আলোচনা হচ্ছে, বিবিসি রিপোর্ট করেছে যে পশ্চিমাঞ্চলেও বিশাল অঞ্চল জিনজিয়াং, সেই জিনজিয়াং প্রদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ উইঘুর জনগোষ্ঠীকে রীতিমতো কারাগারে আবদ্ধ করে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে। ভাববার কোনো কারণ নেই, অল্প কয়েকটা মানুষকে সেখানে নির্যাতন করা হচ্ছে। উইঘুররা যেখানে বসবাস করে সেই জিনজিয়াং প্রদেশ বাংলাদেশের 12টা বাংলাদেশের সমান, 12টা বাংলাদেশ একসাথ করলে যত বড় হয়, চীনের উইঘুর মুসলমানরা যে প্রদেশে বসবাস করে সেই প্রদেশটার আয়তন 12টা বাংলাদেশের সমান। সেই প্রদেশটা চীনের সবচেয়ে খনিজ সম্পদ সমৃদ্ধ প্রদেশ, সেখানে মুসলমানদের বসবাস। 1949 সাল পর্যন্ত মাও সেদিনের সেই তথাকথিত বিপ্লবের আগ পর্যন্ত উইঘুর মুসলমানের সংখ্যা ছিল সেখানে স্থানীয় হানদের তুলনায় 95%, আর স্থানীয় হানরা ছিল মাত্র 5%। আর গত 60-70 বছরে উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করতে করতে কোণঠাসা করে এখন স্থানীয় হানদের এবং উইঘুরদের পার্সেন্টেজ সমান করে দিয়েছে, উভয় উচ্চে ভিত্তি অর্থাৎ অর্ধেক অর্ধেক পরিণত হয়েছে। প্রায় 2,20,00,000 মানুষ অধ্যুষিত এই উইঘুর থেকে মুসলমানদেরকে নির্যাতন করে দূরে সরিয়ে যেতে দিতে এবং হত্যা করতে করতে কোন আন্তর্জাতিক মিডিয়া সেখানে যেতে দেয় না, তারা নিয়মিত মুসলমানদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে নির্যাতন করছে এবং হত্যা করছে, অথচ কোনো বিশ্ব মিডিয়ায় এরকম খবর বা প্রতিবাদ আসে না। সেই 2,20,00,000 মুসলমানের নির্যাতিত অবস্থা আপনারা আমরা কেউ কল্পনাও করতে পারছি না। তারা সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না, তারা সেখানে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা সেখানে মাইক আওয়াজ দিয়ে আজান দিতে পারে না, তারা সেখানে প্রকাশ্যে কোনো ইসলামী কার্যক্রম পরিচালনা করতে পারে না। এভাবে করে সেই প্রায় 1,50,000 মুসলমানদেরকে সেখানে দুনিয়ার সবচেয়ে বড় কারাগার বানিয়ে আটকে রাখা হয়েছে। এই হচ্ছে সারা দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানদের খণ্ডচিত্র। বিভিন্ন দেশের কথাগুলো বললাম এই জন্যই যে আমরা হয়তো মনে করি বাংলাদেশে আমরা খুব কষ্টে আছি, আমরা মনে করি বাংলাদেশে আমরা কোনো ইসলামী কাজ করতে পারছি না। না, আমরা অনেক কাজ করতে পারছি, কিন্তু সেটা হয়তো যথেষ্ট নয়, আমরা যেভাবে চাই সেভাবে হয়তো করতে পারছি না। কিন্তু মনে রাখতে হবে যে আমরা অন্তত তাদের তুলনায় ভালো অবস্থায় আপনি উনি ঘুরে গিয়ে হয়তো মুসলমানদের কোনো উপকার করতে পারবেন না।
مثل المؤمنين في تواطؤهم وتعاطفهم وتراحمهم كجسد واحد مثل الجسد মুসলমানরা ভালোবাসার দিক থেকে, স্নেহের দিক থেকে, সহানুভূতির দিক থেকে একটি দেহের নেয়। যখন মুসলমানের কোন দেহে কষ্ট অনুভব করে, আঘাত অনুভব করে, ব্যথা অনুভব করে, ইস্তাকা জাসাদু, তখন তার পুরো শরীরে সেই ব্যথা সে অনুভব করে। আর আপনার কি বাম হাতে কষ্ট লাগে না? বাম পায়ে কষ্ট লাগে? জ্বর আসলে পরে কি ঘুম আসে? আসে? আসে না। তাহলে পরে মুসলমান ভাই এক জাতি, মুসলমানদের রূপ একটা। সারা দুনিয়ার যে প্রান্তে মুসলমান অবস্থান করুক না কেন, তাদের রূপ, তাদের কেন্দ্র একটা। তাই মুসলমানরা পৃথিবীর যে প্রান্তে নির্যাতন নিপীড়িত হোক, একজন মুসলিম ভাই হিসাবে বাংলাদেশ থেকে তাদের প্রতি আমরা সহানুভূতি জ্ঞাপন করছি, ভালোবাসা জানাচ্ছি এবং তাদের প্রতি নির্যাতন এবং যুদ্ধ যে চাপিয়ে দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবার আসি দেশের ব্যাপারে কয়েকটা কথা বলার জন্য। শিক্ষা নিয়ে আমাদের সাধারণ সম্পাদক গতকালকে অনেক তাত্ত্বিক কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কয়েকটা কথা না বললেই না। ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সংস্কার, আমরা আমাদের কর্মসূচির গণতন্ত্রের 5 নম্বরে কর্মসূচি দিয়েছি শিক্ষা ও সংস্কৃতির সংস্কার। আমরা হয়তো এই অল্প কয়েকজন মানুষ মিলে সব পরিবর্তন করে ফেলতে পারবো না, কিন্তু আমরা আশা তো করতে পারি, আমরা চাইতে তো পারি। সেই জন্য আমরা আমাদের দাবি পেশ করছি, আমরা আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো জাতির সামনে উপস্থাপন করছি। আজকে আপনারা গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন, গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন। ব্রিটিশদের রেখে যাওয়া চাকর তৈরির শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস কারিকুলাম দিয়ে আপনি নৈতিক শিক্ষা সমৃদ্ধ আদর্শ মানুষ কোনোদিন গঠন করতে পারেন না। কারণ একটা ছেলে যখন ইউনিভার্সিটি গিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তার সেখানে যাওয়ার পরে সে বন্ধ পায় আমাকে বিসিএসের প্রস্তুতি নিতে হবে, আমাকে চাকরির প্রস্তুতি নিতে হবে, সে কিসের ইউনিভার্সিটি পড়াশোনা করবে, কিসের গবেষক হবে, তার রেজাল্ট থাকে আমাকে সরকারি একটা চাকরি পাঠাতে হবে। কারণ এই শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করা হয়েছে চাকর তৈরির জন্য, কর্মকর্তা কর্মচারী তৈরি করার জন্য, আদর্শ মানুষ তৈরি করার জন্য নয়। এই জন্যই দেখা যায় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিসিএস কর্মকর্তা হওয়ার পরেও তার মা রাস্তার পাশে ফেলে দিয়ে যায়, ওই মাকে খবর নিতে বিসিএস কর্মকর্তা ছেড়ে যায় না। ইসলামী শিক্ষায় শিক্ষিত কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রম দিয়েছে এমন কোন অন্তত অধীন কেউ দেখাতে পারবে না। বৃদ্ধাশ্রম গুলো নিয়ে খোঁজখবর নিয়ে দেখুন, যারা আলেম নয়, যাদের তো ইসলামের শিক্ষা নেই, তারাই তাদের মা বাবাকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি গাছের ছড়া কেটে আগায় পানি দিচ্ছেন, আপনি বলছেন তোমরা প্রেম করো না, তোমরা আর অবৈধ সম্পর্ক রেখো না, এই করো না, সেই করো না, এগুলো বলে আপনি কাকে কি বুঝাচ্ছেন? আপনি কোএডুকেশন রেখেছেন, সহশিক্ষা রেখেছেন, বেঞ্চে বসাবাসি আপনি ছেলে এবং মেয়েকে বসাবেন, আর বলবেন তোমরা কথা বলো, আর বলবেন তোমরা কেন এই সব করো না, এই কথাগুলো হচ্ছে সব ফালতু। আপনারাও জানেন যে রাষ্ট্র পরিচালনা করেন, নীতি নির্ধারণ করেন, তারাও ভালো করে জানেন এই নীতি কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই এই ভারতীয় মহাদেশে যখন প্রথম শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, তখন নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা ছিল। তাই ব্রিটিশদের দেখা দেখি এই ভারত প্রথম হিন্দুরা মানে আহ্বান করেছে, তারা প্রথম দাবি জানিয়েছে যে এই কোয়েডুকেশন চালু করা হোক, পরবর্তীতে চালু করা হয়েছে। আমরা তাই স্পষ্টভাবে দাবি জানাতে চাই বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের সকল লেভেলের শিক্ষা ব্যবস্থা থেকে সহশিক্ষা কার্যক্রমকে আলাদা করতে হবে। আপনারা মেয়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরেকটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আরেকটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুন, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করুন, মেয়েদের জন্য আলাদা কৃষি ইউনিভার্সিটি তৈরি করুন, মেয়েদের জন্য যা যা দরকার আপনারা 1,000,000,000 বাজেট দিয়ে করুন, আমরা সমর্থন দেবো। কিন্তু সহশিক্ষা নামে আপনারা যা চালু করেছেন এর মাধ্যমে সমাজ কোনোদিন ভালো কিছু আশা করতে পারে? আপনারা নারী শিক্ষা নিয়ে এইটা নিয়ে কথা বলেছি, ইসলাম নাকি নারীদেরকে শিক্ষা নিতে নিষেধ করে? আমি খুব স্পষ্টভাবে বলতে চাই নারী শিক্ষা নিয়ে আজকে আমি কি কথা বলবো। 1925 সালের মাওলানা আব্দুল্লাহ কারাগার করেছিলেন সত্যাগ্রহী পত্রিকার লেখনে ধরে
উচিত। আমরা এ কথা বলি না যে স্ত্রীর লোক দিগকে মধ্যে উচ্চ শিক্ষার প্রচলন হওয়া প্রসঙ্গ, কিন্তু নারীদের পক্ষে যে শিক্ষা প্রাকৃতিক আমাদের মতে তাহাদিগকে সেই শিক্ষা দান করাই অধিকতর সঙ্গত। এখানে স্পষ্টভাবে নারীদের উচ্চ শিক্ষার উপরে তারা বলেছেন, উনি নাই বলুন, হাদিসের দিকে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গালাবনা আলাইকা রিজাল, ওই পুরুষ সাহাবীরা আপনি আসলে এখানে ঘিরে ধরে, আপনার কাছে আমরা মহিলারা যেতে পারি না, শিক্ষা অর্জন করতে পারি না। অতএব আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন, যে এই দিন আমরা আপনার কাছে যাব এবং আপনি আমাদেরকে শিক্ষা দান করবেন। সহিহুল বুখারী খুলে দেখুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলনা ইয়াউমান ফি নাফসিক, আল্লাহ যখন দাবি জানালেন তা ওয়াদাহুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াদা করলেন ইয়াউমান, একদিন তাদের জন্য সপ্তাহে নির্ধারণ করে দিলেন, দিলেন তা ওয়াদাহুন্না ওয়া আমারাহুন্না, সেই দিন শুধুমাত্র মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন এবং তাদেরকে ভালো করে আদেশ দিতেন, মহিলাদেরকে শিক্ষা দান না মানে মহিলা সাহাবীদের জীবনে পড়ে দেখুন, ইসলামের মূল সোর্স কোরআন হাদিস গুলো স্টাডি করে দেখুন, তারপরে মহিলাদের উচ্চ শিক্ষা নিয়ে কথা বলবেন। আমরা মহিলাদের উচ্চ শিক্ষা নিয়ে কথা বলি না, আমাদের আমাদের বন্ধে উচ্চ শিক্ষা নিষেধ আমরা কখনোই করি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পর্দার মধ্যে থেকে এবং সহ শিক্ষাকে বাতিল করে আলাদা এডুকেশন সিস্টেমের মাধ্যমে মেয়েরা আপনার যতটুকু দরকার সেভাবে শিক্ষার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সমর্থন করবো। সম্মানিত উপস্থিতি, অনেক বিষয় রয়েছে ইসলামী সংস্কৃতি নিয়ে, অনেকে কথা বলেন ইসলামী সংস্কৃতি নাকি বিদেশি সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি যদি বিদেশি সংস্কৃতি হয় তাহলে হিন্দুয়ানি সংস্কৃতি কেন ইন্ডিয়ান সংস্কৃতি হবে না। আজকে আজকে আমাদের দেশে নাটক সিনেমার মাধ্যমে, বিশেষ করে ইন্ডিয়ান নাটক সিনেমা, ইন্ডিয়ান নাটক সিনেমা এবং সিরিয়ালের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাইকোর্টে রিট করলে করে ছোট ছোট টাকা দিয়ে সেখানে রিট বাতিল করে দেওয়া হয়, আপনারা সেগুলো বাতিল করবেন না, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করবেন না, আর আপনারা ওয়াজ করবেন যে বাবা তোমরা এগুলো দেখো না, তোমরা এগুলো করো না, এগুলো দিয়ে কখনো ইসলামী সংস্কৃতি রক্ষা হতে পারে না। আজকে ছাত্র রাজনীতির নামে শিক্ষানগরগুলোকে সন্ত্রাসের রাজ্য বানিয়ে ফেলা হয়েছে। আজকে সেখানে হল দখল থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই, যেগুলো পেপার পত্রিকায় নিয়মিত আসে এবং প্রতি বছরই অসংখ্য ছাত্র সেখানে লাশ হয়ে মা বাবার কাছে ফিরে আসে, শিক্ষাঙ্গনে কেউ লাশ হওয়ার জন্য যায় না। তাই শিক্ষাঙ্গনগুলোকে সন্তান মুক্ত করার জন্য আমাদের সাহায্য ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আজকে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে কলমের বদলে, আজকে আহ্বান জানাচ্ছি আমাদের সাহায্য ছাত্র সমাজ যে আবার তারা কলম তুলে নেবে এবং কলমের মাধ্যমে এই দেশের শিক্ষা বিপ্লবের মাধ্যমে এদেশের যে মূল লক্ষ্য পরিবর্তন করা, মূলভাবে আদর্শ জাতি যাবে করে তোলা, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সর্বশেষ আমি একটা পয়েন্ট দিয়ে শেষ করি, আজকে ছাত্র সমাজ, আজকে ছাত্র সমাজ নীতি আদর্শ আখলাক চরিত্র যাই বলে না কেন সব ক্ষেত্রে একেবারে আস্তে আস্তে করে অটল গহবরে হারিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, আমরা ছাত্রদের সাথে ভরসা করি, আমরা দেখতে পাই তাদের নীতি আদর্শ কোথায় গিয়ে ঠেকেছে। তাই আপনারা উপর থেকে যারা দেখছেন সব কিছু ফিটফাট, আসল তো ভিতরে সব উপরে ফিটফাট দেখছেন, সব স্কুল কলেজ চলছে, পরীক্ষা হচ্ছে, জিপিএ ফাইভ আসছে, গোল্ডেন ফাইভ আসছে, এভরিথিং ওকে, না এভরিথিং ওকে না, সব কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়ে আছে, সেদিকে নজর দেওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বাইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে চরিত্রের সর্বোচ্চ উৎকর্ষ সাধনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদের জন্য আদর্শ, অথচ ছাত্রদের সামনে আদর্শ পেশ করা হচ্ছে অ্যারিস্টটলকে, প্লেটোকে, সক্রেটিসকে, মার্ক্সকে, অ্যাঞ্জেলসকে, সেগুলো রাখে, নেলসন ম্যান্ডেলাকে, খেলোয়াড় মেসি, নেইমার, তারপরে রোনাল্ডো, এদেরকে আদর্শ হিসাবে উপস্থাপন করা হচ্ছে। আজকের ছেলেরা মেসি মানে প্রভাবে সম্মুখস্থ আছে না, এখানেই আছে মেসির প্রভাব সর্বগুস্থ, মেসির বিয়ের আগে সন্তান কয়টা, মেসির বিয়ের পরে সন্তান কয়টা, সেটা মুখস্থ আছে না কোনো মানুষ, স্পষ্ট আছে। আমি নাম ধরে মানে জিজ্ঞেস করছি না কাউকে, রোনাল্ডো কয়টা বিয়ে করছে, কয়টা প্রেমিকা ছিল, এগুলো তার মুখস্থ, নেইমার কয়টা প্রেম করেছে, কোথায় কোথায় কি করছে, এগুলো সব মুখস্থ। প্রিয় ভাই, প্রিয় ভাই বলি কি, তুমি কি জানো কোরআনে 25 জন নবীর নাম আছে, 5 জনের নাম তুমি তোমাকে জিজ্ঞেস করে বলতে পারবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।